নতুন করে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা একটা নতুন রকম মিউজিক ভিডিও করার চেষ্টা করেছি, মানে কলকাতা রিজনে। তো সবাই সেটা দেখুক, আমি নিজের মুখ থেকে কিছু করবো না, মানে আমাদের যেটা কষ্ট করে আমরা সবাই মিলে যেটা বানিয়েছি সেটা সবার দেখার পরে যাতে তারা যদি অ্যাপ্রিসিয়েট করে অডিয়েন্সরা, তখন আমাদের মানে কষ্টগুলো সাকসেসফুল হবে। ইটস আ লং জার্নি, আমরা শুরু করেছি হয়তো লাস্ট ইয়ার লকডাউনে আমরা শুরু করেছি, অ্যান্ড মানে বলাই বেকার, মানে সৈকতটা এত ছোটতে ছেড়ে দিল, যদিও মনামিজি অ্যান্ড সৈকতটা মানে ধরা যেতে পারে ওরা পারফেকশন নিয়ে এতটাই খেটেছে গানটার পেছনে, মানে মানে মনামিজি ওয়াজ সো ইনটু ইট, মানে গানটা যখন তৈরি হচ্ছে মনামিজি ভাবছে আমার স্কেলটা যাবে, তো আর মনামিজি একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে, মনামিজি এক সপ্তাহ প্র্যাকটিস করে এই আমার যাচ্ছে এখন গলাটা, মানে দিস এক্সাইটমেন্ট, সৈকতটা বলছে আমার না এই জায়গাটা এরকম লাগবে, আমার ট্র্যাকটা কিন্তু শুনতে অন্যরকমই ছিল, আমাকে সুযোগটা দিয়েছিল, তারপরে দিদি ওটাকে অ্যাপ্রুভ করে আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছে, আমার কথাগুলো এখন সবার মুখে মুখে আছে, এইটা শুনে আমি খুব খুশি যে দিদি এতটা দূরে আমাদের নিয়ে গেছে, সবটা দিদির জন্য সৈকতের জন্যই পসিবল। তো আমি আশা করবো সবাই আমাদের এই ভিডিওটা দেখবে আর ভিটামিন এমকে সবার মানে মনে মনে পৌঁছে দেবে, কারণ এটা মন ভালো করার ভিটামিন, তো মন ভালো করতে গেলে ভিটামিন এম অ্যাবজর্ব করতেই হবে। আজ যখন কাজ করতে খুব নার্ভাস ছিলাম, বাট মিনারা সবসময় আমাকে সাপোর্ট করেছে, মোটিভেট করেছে কাজটা করার, আর সবচেয়ে বেশি তো সৈকতটা মেসেজ রেখেছে আমার সাথে, এডিটিং অনেক বকা ছকাও খেয়েছি, কাজটা নিয়ে আমি একটু বেশি ডেডিকেশন ওই জন্য একটু রিসার্চ করেছি অনেক, ওই জন্য একটু টাইম লেগেছে, নমস্কার, আমি মৈনাক, নমস্কার, আমি ম্যাক আর মল্লার, তো আমরা দুজনে কম্পোজ করেছি গানটা, আর সাথে আছে সোমরাজ, সোমরাজ খুব সুন্দর লিখেছে ভিটামিন এম, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফিল্ড গসিপের সাথে আমরা এখন আছি। সো ভিটামিন এম নিয়ে যেটা বলার হচ্ছে যে ইটস এ ভেরি ইউনিক সং, কেন ইউনিক, কারণ যে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম হিপ হপ জনারের বাংলা গান বাংলা ভাষায় লিখে এরকম একটা জনারের গান আমি খুব কম শুনেছি, সাউন্ডিং ওয়াইজ এভরিথিং ওয়াইজ খুব নতুনত্ব করার চেষ্টা করেছি গানটাতে। সত্যি ভিটামিন এম ডেসক্রাইবস মনামিদি টোটালি, সৈকতদা এত সুন্দর ভিডিওতে কাজ করেছে, দ্য হোল টিম ভিডিওর, আরও জয় আছে, সৈকতদা ইজ দ্য মেন ডিরেক্টর, তো সৈকতদা যখন ব্রিফ করে মনামিদিকে নিয়ে একটা গান, সো দিস সং টোটালি ডিফাইন্স মনামিদি, যে মনামিদি কীরমভাবে অনলাইন সবার সামনে এলো, কীভাবে মনামিদি একটা স্মল টাউন গার্ল থেকে আজকে এরকম একটা জায়গায় পৌঁছালে, এই জার্নিটা ডিসক্রাইব করছে অ্যান্ড মনামিদিকে ডিসক্রাইব করছে, তো সেই গানটা নিয়ে আমরা বেশ মজা করেছি। নভেম্বর থেকে শুরু করা গানটার সব কিছু, কম্পোজিশন আগে হয়, লিরিক্স আগে ফাইনালাইজ হয়, আমরা স্টুডিওতে গানটা গাইতে গাইতে এনজয় করতে করতে প্রচুর মজা করি, খাওয়া দাওয়া করি, কখনো মনে হলো যে না অনেকক্ষণ হয়ে গেছে ভালো লাগছে না, ফ্রাস্ট্রেশন হচ্ছে, দেন আমরা পিজা আনিয়ে খেলাম একসাথে মজা করলাম, তারপর আবার পরের দিন টেক নিলাম কিছুটা, এরকম করে করে উই গ্র্যাজুয়ালি ওয়েন্ট ফরওয়ার্ড। ভিটামিন এম নামটা হচ্ছে আরেকটা বিশাল বড় ব্যাপার, মানে ভিটামিন এম কেন, এম ফর মনামি, এম ফর মিউজিক, এম ফর ম্যাকমল্লার, তো মনে হলো যে এই নামটা উইল বি কারেক্ট, মানে ভিটামিন এম ইজ এ ডোজ, মনামিদিকে আমরা যখনই দেখি আমরা খুব মজা পেয়ে যাই, সোমরা ছোটোবেলা থেকে যেরকম দেখে, তো ওই মজাটাকে ওই যে আমরা মজা পাই মনামি দেখে দেখে মন ভালো হয়ে যায় দেখে, তো তাই সেই মন ভালো করার ভিটামিন হচ্ছে ভিটামিন এম। সো মল্লার কিছু বলো। প্রথমেই যেটা বলবো হচ্ছে মনামিদি সৈকতকে অনেক অনেক থ্যাঙ্কস, বিকজ আমাদের এতটা ইন্ডিপেন্ডেন্স দিয়েছে এই কাজটা করাতে, যখন করেছি কাজটা দ্য প্রসেস ওয়াজ সো স্মুথ অ্যান্ড সো ইজি ফর আস, যে উই নেভার ফেল দ্যাট মনামি ঘোষ ইজ সাচ আ বিগ স্টার, সো এতটাই আমাদের কমফর্ট ফিল করি যে কাজটা করার সময়, সেটা খুবই দরকার। আমি চাই যে সকলের কাছেই মেসেজটা যাক যে ওয়ার্ক প্লেসে এই ইজটা না থাকলে ভালো কাজ হয় না, কারণ আজকাল এটা অনেকেই এটা প্রশ্ন করে যে ওয়াই, কেন আমরা ভালো মিউজিক শুনতে পাই না, সেটা একটাই কারণ যে একটা ভালো ওয়ার্ক অ্যাটমসফিয়ার দেওয়া হয় না, তো আমরা সেটা এখানে পেয়েছি, তাই আজকে এই প্রোডাক্টটা পসিবল হয়েছে, আশা করছি সবার ভালো লাগবে। আর যখন আমরা গানটা নিয়ে শুরু করেছিলাম ওয়ার্কআউট, তখন আমরা খুবই স্কেপটিক্যাল ছিলাম যে কীভাবে বানাবো, যে বাংলা ভাষাটা এত স্টাইলিশভাবে কী করে প্রেজেন্ট করবো, সুরটা ওয়েস্টার্নাইজ আছে আর ভাষাটা বাংলা, বিকজ বাংলা ভাষা সাহিত্যের দিক থেকে এত রিচ, বাট হোয়েন এভার ইউ টক অ্যাবাউট স্টাইল ইটস অলওয়েজ লাইক হিন্দি ইংলিশ একটু স্টাইলিশ বেশি,
একটুখানি শোনায় স্টাইলিশ বেশি, সো বাংলা ভাষাটাকে স্টাইলিশ রেখে এই শ্যুটটার সাথে ব্লেন্ড ইন করা। তো সোমরাজ ডিড আ ভেরি নাইস জব, যে নামটা মনে আমি মনেই থেকে যাবো, পরাণ বন্ধুকে সোহাগ রেখে যাবো, এটার সাথে যে শ্যুটটা একদম ওয়েস্টার্নাইজ, তো দুটো ব্লেন্ড করে কাজটা করা। সো আশা করছি ভিটামিন এমটা সকলের ভালো লাগবে, সবাই সাপোর্ট করবেন, আমাদের ব্লেসিংস দেবেন যাতে ভালো করে করতে পারি। সোমরাজ, জাস্ট শেয়ার ইউর এক্সপিরিয়েন্স। তো আশা করব এটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট কাজ, তো ভিটামিন এমটাকে প্রত্যেকটা জায়গায় ঘরে ঘরে মন ভালো করার জন্য পৌঁছে দিতে হবে। মানে একটা এক্সাম্পল, মানে আমি ছোটোবেলা থেকে দেখছি যেটা আপনারা সবাই বলছিলেন, তো আমারও মন ভালো হলো এখন এইটার জন্য। তো এটা এক্সাম্পল যে মনামিদির এই গানটা সবার মন ভালো করবে, তো ভিটামিন এমটাই আনা হয়েছে মন ভালো করার জন্য। সবাই শুনুন ভিটামিন এম, আর এই ভালোবাসার যে অনুভূতিটা ভিটামিন এমের সেটা সব জায়গায় ছড়িয়ে দিন, আর এরকমভাবেই ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ককে সাপোর্ট করে যান। হ্যাঁ, অবশ্যই প্রথমে তো নার্ভাস ছিলাম, কারণ এত বড় একটা কাজ করতে পারছি, একটা সুযোগ পেয়েছি, সেই সুযোগটাকে ইউটিলাইজ করে পারফেক্ট এক্সিকিউট করাটাও আমার দায়িত্ব। তো এই সমস্ত ক্রেডিটটা, মানে সাপোর্টটা মৈনাকদার মল্লারদাকে আমি দিতে চাইবো, কারণ ওরা যদি আমাকে গাইড না করতো দুজনে, তাহলে দাদাদের গাইড ছাড়া হতো না। তো আশা করি আমরা নতুন কিছু করতে পেরেছি এইটার সাথে, যেটা বাংলা জোনালে এর আগে কোনো দিনও হয়নি। তো মানুষ নতুন কিছু একটা শুনবে ফর শিওর, আর আমি বলবো যে ডিপ্রেশন কাটাতে ভিটামিন এম হলো এখন ওষুধ, সবাই নিতে থাকো ভিটামিন এম, আর রিলস বানাও প্রচুর প্রচুর। নামটা মনামি মনেই থেকে যাবো, মনামিদি বলেই দিয়েছে, তাই মনেই থেকে যাবে মনামিদি, আর সবার কাছে ভিটামিন এম পৌঁছে দেবে। শ্যুটিংয়ে তো সেরকমভাবে আমরা একদিনই শ্যুটিংয়ে গেছিলাম, তো শ্যুটিংয়ে প্রচুর ভালো ভালো এক্সপিরিয়েন্স আছে, যে এত আমি শ্যুটিংয়ে গিয়ে প্রথম আমরা দুজনেই প্রচণ্ড অস্ট্রাক হয়ে গেছিলাম, এত রকমের লাইটস, এত রকমের কস্টিউমস, এত ম্যাসিভ সেট, এরকম একটা সেট আমরা দেখিনি, যে বাংলাতে একটা মিউজিক ভিডিওতে এরকম একটা সেট সেট আপ, এরকম লাইটস, এরকম ড্রেস ডিজাইনস, এরকম কোরিওগ্রাফি আমরা এরকম খুব একটা দেখিনি। তো ইট ওয়াজ মানে আমরা অবাক হয়ে গেছি এরকম একটা ব্যাপার। তো বেশ অবাক হয়ে শ্যুটিংয়ের কিছু গ্লিমসেস দেখেছি, সেটা আপনারা যখন শ্যুটিংটা দেখবেন বুঝতে পারবেন কতটা বিগ স্ট্রেচারে হয়েছে। প্রচুর প্রচুর ওখানে মজা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, সারাদিন শ্যুটিং হয়েছে। সো এই শ্যুটিংয়ের হার্ডওয়ার্কটা আপনারা দেখতে পারবেন, দেখুন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, ফিল্ড গসিপকে আবার ধন্যবাদ জানাবো। অবশ্যই ফিল্ড গসিপকে ফলো করুন, আমাদের গানটা ফলো করুন, ভিটামিন এমকে ফলো করুন। মনামি ঘোষ টিভিতে গানটা রিলিজ করেছে সৈকত পারোরির বিউটিফুল ডিরেকশনে, ডেফিনেটলি দেখুন, আর লোকের কাছে পৌঁছে দিন মন ভালো করার ভিটামিন। নামটা মনামি মনে থেকে যাব, পরাণ বন্ধু গো আমি সোহাগ রেখে যাব। নামটা মনামি মনে থেকে যাব, পরাণ বন্ধু গো আমি সোহাগ রেখে যাব।